এখন আপনি দেখেন অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে প্রোডাক্ট অফার মোড। অফার মোড এটা এটা আপনি কোথায় পাবেন? এটা ধরেন আপনি এই প্রোডাক্ট ল্যান্ডিং পেজের একটু নিচের দিকে আসবেন, আসার পরে আদার্স ফিল্ডের মধ্যে পেয়ে যাবেন আশা করি। হ্যাঁ, আদার্স ফিল্ডের মধ্যে দেখেন অফার মোড আছে। আপনি যখনই নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করবেন, ডিফল্টভাবে অফার মোডটা ডিঅ্যাক্টিভেট থাকবে, বাট আপনি এটা অ্যাক্টিভ করলে এটা অ্যাক্টিভ হবে। বাট এই জিনিসটা কি, এটা আগে একটু ক্লিয়ার হন। আপনাকে একটু ফ্রন্ট প্যানেলে যাই, তারপর একটু দেখাই। দেখেন এইখানে যখন আপনি আসবেন, এখানে দেখা আছে, দেখেন একটা হোম পেজে একটা সেকশন পাবেন, টু ডেজ অফার নামে একটা সেকশন আছে, আর এইখানে কিছু প্রোডাক্ট আছে। খেয়াল করেন, মানে হচ্ছে এই প্রোডাক্টগুলো আপনি বিশেষ ডিসকাউন্ট দিয়ে রাখছেন এই মুহূর্তে, মানে আজকের জন্য অনেক বড় বড় অফার দিচ্ছেন, মানে অনেক বড় ছাড় দিচ্ছেন। দেখেন এটার মধ্যে 87% ছাড়, এটার মধ্যে 44% ছাড়, 81% ছাড়, ঠিক আছে। এরকম বিশাল ছাড় দিয়া কিছু প্রোডাক্ট সেল, আজকের জন্য সেল বাড়াইতে চাইলে আপনি এই ধরনের এইখানে হোম পেজের মধ্যে এই প্রোডাক্টটা আপনি আনতে পারেন, ঠিক আছে। আপনার এই প্রোডাক্টটা আনতে পারেন, যাতে হোম পেজ তো সবচেয়ে বেশি ভিজিট হয় আর এটা আপনি দেখবে কাস্টমার, তাই না? সো এটা যদি আপনি করতে চান, সিম্পলি দেখেন এই প্রোডাক্টটা, অনল ওয়াসটা কিন্তু এখন এক খেয়াল করেন এইখানে কিন্তু নাই, ঠিক আছে। আপনি এই এই কয়েকটা প্রোডাক্টের মধ্যে, এই সেকশনটার মধ্যে আপনি এই প্রোডাক্টটা আনতে চান, আনতে চাইলে আপনি জাস্ট এইটাকে, সরি, এই অফার মোডটাকে অ্যাক্টিভ যদি করে দেন তাহলেই হবে। দেখেন কি হয়, আচ্ছা দেখি কি হয়, মেবি আসবে না, কারণ দেখি, আচ্ছা আচ্ছা অফার মোডটা অ্যাক্টিভ করে দিলেন, না আইসে, ঠিক আছে। আচ্ছা অফার মোডটা অ্যাক্টিভ করে দিলেই কিন্তু এটা চলে আসলো। এখন দেখেন, এখন কিন্তু এটা কাস্টমার বেশি বেশি দেখবে, হ্যাঁ ঠিক আছে। আবার ডিসকাউন্টও দিচ্ছেন, অনেক বড় একটা ডিসকাউন্ট, এটা কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে, 26%। আপনি ডিসকাউন্টটা বাড়াই দেবেন, ডিসকাউন্ট কীভাবে বাড়াইতে হয় তো জানি, প্রোডাক্ট অ্যাড করার সময় দেখলেন। আর এখন যদি বাড়াইতে চান প্রোডাক্ট অ্যাড করার সময়, দেখেন এটার মধ্যে 700 টাকা ডিসকাউন্ট দিচ্ছেন, এটার মধ্যে যদি এখন 1700 টাকা ডিসকাউন্ট দিয়ে দেন তাহলে কিন্তু অনেক বড় ডিসকাউন্ট হয়ে গেল। দাঁড়ান, এইভাবে দিয়ে যদি আপডেট দেন, সো আর ডিসকাউন্টে পাঠানোর আগে একটা ডিসকাউন্ট আগে দিয়ে নেবেন, ঠিক আছে। ডিসকাউন্ট বড় দিয়ে তারপর অফার মোড অন করে দেবেন। এখন দেখেন এটার প্রাইস কিন্তু 1000 টাকা হয়ে গেছে, আর ডিসকাউন্ট দেখাচ্ছে 63%, আগে কিন্তু 26% ডিসকাউন্ট ছিল। সো আশা করি বুঝতে পারছেন অফার মোডে কীভাবে আনবেন। বাট তারপরে চলুন, অফার মোডে আরও কিছু জিনিস আছে। এইখানে দেখেন অফার মোডে কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7, 6টা আর হচ্ছে 12টা, বাট এখানে কিন্তু 12টা শো হচ্ছে। বাট অফার মোডে কিন্তু আপনি 12টা চাইলে বেশিও প্রোডাক্ট দিতে পারেন, বাট 12টা এখানে দেখা যাবে। এর বেশি যদি দেখতে চায় কাস্টমার, তখন এই দেখেন সি অল একটা বাটন আছে, এখানে যদি সে ক্লিক করে সে আরেকটা ল্যান্ডিং পেজে ক্রিয়েট, মানে ল্যান্ড চলে যাবে রিডাইরেক্ট হয়ে, অফার একটা ল্যান্ডিং পেজ আছে আপনার ই কমার্স ওয়েবসাইটের, মানে এই ল্যান্ডিং পেজটাও আপনি কাউকে শেয়ার করতে পারবেন। এটা এরকম একটা পেজ, এই দেখেন অফারে 22 অফার ফাউন্ড, আর এই এই লিঙ্কটা যখন আপনি শেয়ার করবেন, আপনার বিশ্বের যতগুলো অফার আছে, 22টা থাকুক, 100টা থাকুক, 200টা থাকুক, ওই অফারগুলো কিন্তু সব দেখতে পারবে। সো এইভাবে প্রোডাক্টের অফার ল্যান্ডিং পেজে আপনি আপনার স্পেশাল, মানে বিশেষ কিন্তু প্রোডাক্টটা আপনি অফার মোডগুলো অন করে অফার পেজে আপনি প্রোডাক্টগুলো পাঠাইতে পারেন, মানে আনতে পারেন, এবং এই লিঙ্কটা আপনি স্পেশালি মার্কেটিং করে ভালো একটা সেল জেনারেট করতে পারেন, বুঝতে পারছেন। বিভিন্ন দিন বিভিন্ন প্রোডাক্টের বিশেষ, মানে অনেক বড় বড় ছাড় দিয়ে আপনি আপনার বিজনেস, আপনার প্রোডাক্ট, আপনার সেল অনেক কিছুই বাড়াইতে পারেন, বৃদ্ধি করতে পারেন এবং প্রচার করতে পারেন। আচ্ছা যাই হোক, মার্কেটিং পলিসি আপনি ভালো বুঝেন হয়তো বা বুঝবেন ফিউচারে, এগুলো নিয়ে আলোচনা করতেছি না। তারপরে পরে এইভাবে আপনি ম্যানেজ করবেন। তারপরে মনে করেন এই অফারটা আজকের দিন জন্য দিছিলেন, বাট এখন আর কালকে এটা দিবেন না, কালকে এটা সরাই ফেলবেন, তখন কী করবেন, যখন এই অফারটা আপনি না রাখতে যাবেন, তখন সিম্পলি এই অফার মোডে আবার আসবেন, এই প্রোডাক্টে এসে অফারটা জাস্ট ডিঅ্যাক্টিভ করে দেবেন, আর কিছুই না, ডিঅ্যাক্টিভ করে জাস্ট আপডেট করে দেবেন এই প্রোডাক্টটা। তাহলেই দেখেন এই প্রোডাক্টটা কিন্তু ডিঅ্যাক্ট, মানে এই অফার পেজ থেকে চলে যাবে, তারপরে হচ্ছে এই হোম পেজের যে অফার সেকশন আছে এখান থেকে চলে যাবে, মানে যত জায়গায় অফারের আরও প্রোডাক্ট ডিসপ্লে করা আছে বা ফিউচারে হবে, সব জায়গা থেকে ওই প্রোডাক্টটা ডিসপ্লে থেকে চলে যাবে অফারের সেকশন থেকে। আর পরে কিন্তু আপনি আবার প্রাইস বাড়াইয়া দিবেন, ঠিক আছে, এই অফারের অফারটা কমাইয়া দিবেন, ডিসকাউন্টটা, তারপরে হচ্ছে। সো আশা করি বুঝতে পারছেন এই অফার অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, কিন্তু আপনি যদি বুঝে থাকেন বা বোঝার চেষ্টা করেন, সো এই অফারের এই ফিচারটার ফ্যাসিলিটি আশা করি আপনি কাজে লাগাবেন। এটা কাজে লাগাইতে পারলে আপনার অনেক বেনিফিটেড হবেন, অনেকভাবেই চিন্তা করে দেখবেন কীভাবে হওয়া যায় বেনিফিটেড বা কীভাবে এটা কাজে লাগানো যায়। তো যাই হোক, আশা করি এখন এই প্রোডাক্ট অফার মোড জিনিসটা কি, এটা কী বুঝতে পারছেন, এবং এটা ক্লিয়ার কীভাবে ব্যবহার করতে হয় সেটাও আপনি পারবেন নিজের জন্য, নিজের প্রোডাক্টের জন্য।